আচ্ছা, তাহলে ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং এর ক্লাস শিখতেছি যে কিভাবে আমরা ফেসবুকে মার্কেটিং করব, তো ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আজকে আমরা একটা পেজ ক্রিয়েট করব, তো সেজন্য আমরা ফেসবুকে চলে আসছি এবং ফেসবুক থেকে এখন আমরা প্রোফাইলে চলে যাই। তো আমরা প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে পেজ নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন যে পেজ নামে একটা অপশন আছে, এই পেজে আমরা ক্লিক করে দিব। পেজে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার একটা পেজ আছে অলরেডি। তো আমরা আরেকটা পেজ ক্রিয়েট করার চেষ্টা করব, কারণ যেহেতু আমি আপনাদেরকে দেখাবো যে পেজ ক্রিয়েট করবেন কিভাবে। তো আমার এখানে একটা পেজ আছে, আমি আরেকটা পেজ ক্রিয়েট করব। আমরা ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। আমি আবারও দেখাই আপনাদের। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড, এখানে গেট স্টার্টেড ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার পেজের নাম দিবেন, আপনার পেজটা কি রিলেটেড হবে। আমি দেখি কি নাম দেওয়া যায় এখানে। আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হবে। তো ডিজিটাল মার্কেটিংটা কি ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা এখানে কি ধরনের ক্যাটাগরি হতে পারে এটা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখি। দেখেন এখানে আছে সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমরা এটাতে ক্লিক করে দিব। আবার আমি ডিজিটাল মার্কেটিং লিখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ক্রিয়েটর আসছে। তারপর নিচে দেখেন কম্পিউটার কোম্পানি, কম্পিউটার স্টোর, ক্যামেরা স্টোর, কম্পিউটার রিপেয়ার সার্ভিসেস। তো যে কোনো ধরনের, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করবো, ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আমরা ক্লিক করে দিব। তো আমি ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে দিলাম। তো দুইটা ক্যাটাগরি আমরা দিলাম। এখানে আপনি তিনটা ক্যাটাগরি দিতে পারবেন। তো আমরা দুইটা ক্যাটাগরি দিলাম। দেওয়ার পর আমরা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের নতুন ইন্টারফেসে চলে আসছে। এখানে দেখাচ্ছে যে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, আর নিচে দেখেন লেখা আছে যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। মানে আপনার এই যে পেজটা ক্রিয়েট করতেছেন এটা কি ধরনের, আপনি কি কোনো কিছু প্রমোট করবেন, বিক্রি করবেন, নাকি জাস্ট আপনি ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য করতেছেন। তো যেহেতু আমরা এটা বিজনেস রিলেটেড, আমরা কোনো কিছু মার্কেটিং করব বা সেলস করবো, সেজন্য আমরা প্রথমটা ক্লিক করে দিব, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, এখানে ক্লিক করে দিব। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন একটা বায়োডাটা দিতে বলতেছে। তো আমরা বায়োডাটা কি দিব, জাস্ট আমরা এখানে ওয়েলকাম জানিয়ে দিব। আমরা এখানে লিখে দিই ওয়েলকাম টু মাই পেজ। তো আমি ওয়েলকাম টু মাই পেজ লিখে দিলাম। তারপর আমরা একটু নিচে যাই, দেখি কি আছে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিই। তো দেখেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা কিন্তু আমাদের ব্যানার এবং আমরা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। তো আমার তো প্রোফাইল পিকচার এখানে ডাউনলোড করা নাই, তো আমরা প্রোফাইল পিকচার আমরা ডাউনলোড করে নিয়ে আসি। আমার কোনো প্রোফাইল পিকচার যেহেতু নাই, আমরা গুগলে চলে যাই, আমরা যে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাব নিলাম আমি। নতুন একটা ট্যাব নেওয়ার পরে এখানে আমরা মার্কেটিং রিলেটেড আমরা কিছু লিখবো। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং পেজের নাম দিছি, আমি এখানেও ডিজিটাল মার্কেটিং লিখবো। লিখলাম ডিজিটাল মার্কেটিং। লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে এই যে একটা স্ক্রল করতেছে, দেখেন উপরে দিকে এখানে আপনারা ইমেজ নামে একটা অপশন পাবেন। এই যে ইমেজ, ইমেজে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ধরনের ইমেজ কিন্তু এখানে আছে। আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন। আর যদি আপনার নিজস্ব কোনো ছবি থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি দেখি কোনটা নেওয়া যায়। আমি কম্পিউটারের ছবিটা নিতে চাই, দেখি কি হয়। তো আমরা ছবিটা ওপেন করলাম ক্লিক করে। তারপরে এই ছবিটার উপরে চেপে ধরবো। চেপে ধরার পর দেখেন যে লেখা আসছে ডাউনলোড ইমেজ, এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। আচ্ছা, এবার হচ্ছে একটা ব্যানার দিতে হবে। এরকম লম্বা ধরনের একটা ব্যানারও আমরা নিয়ে নিই। এই যে এই ব্যানারটা আমরা দেখি, ব্যানারটা ক্লিক করে দিলাম। তারপরে এটাকেও আমরা চেপে ধরে রাখবো। রাখার পরে যে ডাউনলোড ইমেজ লেখা আসছে, এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিই। আচ্ছা, আমাদের ছবি ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার ফেসবুকে চলে যাব। আমরা আবার ফেসবুকে চলে আসলাম। আসার পরে আমরা ব্যানারটা সেট করে দিই। যে ব্যানার, এই যে দেখতে পাচ্ছেন ব্যানারের পাশে একটা ক্যামেরা চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এই যে এখান থেকে আপনারা ব্যানারটা সিলেক্ট করে দিবেন। আমার ব্যানারটা কিন্তু চলে আসলো। এবার আমরা প্রোফাইল পিকচারটা দিব। আমরা প্রোফাইল পিকচারে ক্যামেরা অপশনে ক্লিক করলাম। করার পরে আমরা আমাদের প্রোফাইল পিকচারের ছবিটা দিয়ে দিলাম। দেখেন আমার ছবি, প্রোফাইল পিকচার এবং ব্যানার আমার দেওয়া হয়ে গেল। এবার দেখেন এখানে লেখা আছে এডিট অ্যাকশন বাটন, অর্থাৎ আপনার পেজে যদি কেউ আসে, আপনি যদি কোনো পোস্ট করেন, পোস্টের নিচে একটা বাটন সেট করা যাবে। সেখানে হয়তো আপনি মেসেজ করতে পারেন অথবা কন্টাক্ট আস, এরকম অনেক কিছু দিতে পারবেন। তো আমি এডিট অ্যাকশন বাটনে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে ট্রাইটে লেখা আসছে, এখানে ট্রাইট দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আপনি যে ধরনের সাইন আপ বাটন, স্টার্ট অর্ডার, ভিউ শপ, এ ধরনের অনেক বাটন আছে। এখানে যে কোনো বাটন আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমার মেসেজ নামে বাটনটা সিলেক্ট করা আছে, এটাই আমি রাখবো। অথবা আপনারা অন্যগুলো দিতে পারেন। দেখেন কল নাও, আপনাকে কিন্তু কেউ কল দিতে পারবে আপনার এই বাটনের মাধ্যমে। আপনার ফোন নাম্বারটা যদি আপনি অ্যাড করে দেন, আপনাকে কিন্তু কল করতে পারবে। আপনার কোনো কিছু যদি কেউ কিনতে চায় আপনার এই পেজ থেকে, তাহলে আপনাকে ফোন করতে পারবে। এই যে আপনার ইমেলের অপশন আছে, সেন্ড ইমেল, ঠিক আছে, এই যে সেন্ড ইমেল করতে পারবে। তারপর কন্টাক্ট আস, কন্টাক্ট আসে দিলে আপনার ওয়েবসাইটে আপনার ঢুকে দিতে পারবে। তারপরে দেখেন ওয়াচ নাও, আপনি ইউটিউবের কোনো ভিডিও কিন্তু আপনি এখান থেকে ওয়াচ করাতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে বাটনটা দিব হচ্ছে মেসেজ বাটন, আমাকে যেন সবাই মেসেজ করতে পারে। তারপর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি নেক্সট বাটন আছে, নেক্সট আমরা ক্লিক করে দিব। তো দেখেন আমার ডিজিটাল মার্কেটিং এর যে পেজটা এখানে শো করতেছে। তো আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। তো আমাদের এখানে সেভ হয়ে গেছে। এবার আমরা নেক্সট বাটনে আবার ক্লিক করে দিব। এবার এখানে দেখেন ইনভাইটের অপশন আসছে। আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। ইনভাইট করলে হবে কি, যে তারা আপনার এই পেজটাকে লাইক বা ফলো দিয়ে আপনার সাথে থাকবে। তো আমরা ইনভাইটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমার যত ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সবার নাম কিন্তু এখানে শো করতেছে। আমরা একটু ক্লিক করে দিই। আমি সিলেক্ট অলে ক্লিক করে দিলাম। দেখেন উপর থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিলাম। আমার সকল বন্ধুদের কাছে কিন্তু আমার এই ইনভাইটেশনটা চলে যাবে মেসেজ আকারে। তারা নোটিফিকেশন পাবে এবং তাদের যদি মনে চায়, তারা কিন্তু আমার এখানে লাইক বা ফলো করে আমার এই পেজের সাথে কানেক্টেড থাকবে। তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন কিছু কন্ডিশন তারা দিছে। নোটিফিকেশনটা অন করা আছে, মার্কেটিং প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, অর্থাৎ আমার এখানে যারা আসবে তারা কি আমার মেইল করতে পারবে কিনা সেটা তারা জানতে চাচ্ছে। এটা আমি অন করে দিতে পারি, আমাকে যেন তারা মেইল করতে পারে। তারপর আমরা ডান অপশনে ক্লিক করে দিব। তো দেখেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমরা স্টার ট্যুরটা দিয়ে দিই, তারপর নেক্সটে ক্লিক করে দিব, আবার নেক্সট, তারপর ডান অপশনে ক্লিক করে দিব। তো মোটামুটি আমাদের কাজ শেষ। দেখেন আমার এখানে দেখাচ্ছে যে পেজ হেলথ গুড। তারপর আমরা এখান থেকে আরো অনেক কিছু সেট করতে পারবো। এখানে আরো অপশন আছে, আপনার অ্যাবাউট অপশনে যদি আপনি কোনো কিছু সেট করতে চান, এখান থেকে সেট করতে পারবেন। তারপর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সি ইউর অ্যাবাউট ইনফরমেশনে, যে এখানে তো এটাতে ক্লিক করে আপনি এখানে কিন্তু আপনার অ্যাবাউট গুলো আপনি কিন্তু ফিল আপ করে দিতে পারেন। যেমন ধরেন আপনার অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটা এখান থেকে অ্যাড করে দিতে পারি। দেখেন কন্টাক্ট ইনফরমেশন, আমার যে অ্যাড্রেস আছে এখানে আমি অ্যাড্রেসে ক্লিক করে দিব। তো আপনি যত ইনফরমেশন আপনি দিয়ে রাখবেন তত আপনার জন্য ভালো। আপনার এই পেজটা যদি আপনার মানে অ্যাড্রেস বা অন্যান্য আদার্স যে ইনফরমেশনগুলো আছে সবগুলো যদি দেওয়া থাকে, তাহলে আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে। তো আমি এখান থেকে এগুলো সেভ করে দিই। দেখি এই যে দেখেন অ্যাড স্টেট, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি আমার স্টেটের নামটা দিয়ে দিব, দিয়ে দিলাম। তারপরে যে চেকবক্সটা ক্লিক করে দিলাম। তারপরে যে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখেন আপডেট সিটি, আমরা সিটিটা আপডেট করে দিই। আমার সিটিটাও মানিকগঞ্জ আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে সেভ করে দিলাম। তারপর এখানে আপনার জিপ কোডটা দিয়ে দিবেন। জিপ কোডটা হচ্ছে আপনার পোস্ট অফিস যেটা, পোস্ট অফিসের কোড। এটা আপনার এক একজনের পোস্ট কোডটা এক এক রকম। আপনি আপনার পোস্ট অফিসের কোডটা জেনে তারপরে এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি এখানে। আপনার পোস্ট কোডটা জেনে আপনি এখানে বসাবেন, তারপর আবার সেভ করে দিবেন। আপনার লোকেশনটা এখান থেকে সেট করে দিতে পারেন। আপনি আপনার গুগল ম্যাপটা এখানে ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে আপনার গুগল ম্যাপটা সেভ করে দিবেন। তারপর দেখেন যে অ্যাড সার্ভিস এরিয়া আছে এখানে, আপনি সার্ভিস এরিয়াটা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা নিয়ে সমস্যা নাই। তারপর আমরা আবার একটু ব্যাগে চলে যাই। আমার মোটামুটি এখানে সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে সেভ করে দিচ্ছি। এতে দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে টিক মার্ক হয়ে গেছে। তারপর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এই যে আমি ফোন নাম্বারটা এখানে ক্লিক করে দিলাম। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। আচ্ছা, কি বলতেছে? এন্টারে ভ্যালিড ফোন নাম্বার, অর্থাৎ আমার হয়তো বা কোড নাম্বার দিতে পারেন। কোড নাম্বারটা দিয়ে দিই আগে, সেভ করে দেখি। হ্যাঁ, আমার কোড নাম্বার সহ ফোন নাম্বারটা কিন্তু নিয়ে নিচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে দেখেন যে অ্যাড ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে এখানে ইমেলটা দিয়ে দিতে পারেন। আমি এখানে অ্যাড ইমেইলে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। আমার ইমেলটা দিয়ে দিলাম। এবার সেভ অপশনে ক্লিক করে দিলাম। আপনি যত ইনফরমেশন দিবেন আপনার পেজের জন্য তত ভালো। আপনার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে। যেটা বলছিলাম যে যে বাটনটা সেট করবেন, সেই বাটনে যদি আপনার ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বারে কল চলে আসবে। আপনার ইমেল নাম্বার দেওয়া থাকলে ইমেইলে মেসেজ চলে আসবে। আপনার এগুলো হচ্ছে আপনার এই পেজের সুবিধার জন্য আপনার এগুলো দিতে হবে, ঠিক আছে? তারপর দেখেন অ্যাড সার্ভিস এরিয়া, এটাও আপনি ক্লিক করে দিতে পারেন। এখানে আমি আমার সার্ভিস এরিয়াটা দিয়ে দিই। এই যে দেখেন ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটাতে ক্লিক করে দিবেন। অর্থাৎ এটা হচ্ছে যে আপনার বিভাগটা, ঠিক আছে? বিভাগটা দিতে হবে। দিয়ে তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি একটু ব্যাগে চলে যান। দেখেন এখানে আপনার কিন্তু মোটামুটি সবগুলোই অ্যাড হয়ে গেছে। তারপর আমরা একটু নিচের দিকে দেখি। এই দেখেন এখানে আছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা আপনি দিলে দিতে পারেন। এটা আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না। অ্যাড কলেজ, এটা দরকার নাই। অ্যাড হাই স্কুল, এগুলো দরকার নাই। অ্যাড কারেন্ট সিটি, এটা আপনি দিতে পারেন। যেগুলো আপনার দরকারি সেগুলো আপনি দিয়ে দিবেন। অ্যাড কারেন্ট সিটিতে আপনি আপনার যে সিটিতে আপনি থাকেন সেটা দিয়ে দিবেন। তারপর আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনাকে শেয়ার করতে বলতেছে এই পেজটা, আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন। শেয়ার করলে হবে কি যে আপনার যত ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনার এই পেজটা দেখবে এবং দেখে কিন্তু আপনার পেজে লাইক ফলো দেওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি শেয়ার করে দিবেন। আচ্ছা, তারপরে আমাদের আর কি আছে দেখি। অ্যাড আওয়ার্স, এই দেখেন অ্যাড আওয়ার্স। অ্যাড আওয়ার্সটা হচ্ছে যে আপনার এই পেজটা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন সেগুলো কতক্ষণ আপনার খোলা থাকবে, অর্থাৎ আপনার দোকানটা কতক্ষণ খোলা থাকবে, এটা আপনি অ্যাড করে দিবেন। অ্যাডে ক্লিক করে দিয়ে আপনি এখানে লেখা আছে নো আওয়ার্স অ্যাভেলেবল, এখানে আপনি কতক্ষণ দিবেন দেখেন, ক্লিক করে দেন। তারপরে যে অ্যালাওয়েস ওপেন দিয়ে রাখতে পারেন, কারণ আমাদের যেহেতু ফেসবুক পেজ আমরা অ্যালাওয়েস ওপেন দিয়ে দিলাম, সবসময় খোলা। তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনার কোনো দোকান থাকে, আলাদাভাবে কোনো দোকান থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার টাইমটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে দেখি। তারপর আছে আপনার অ্যাড প্রাইস রেঞ্জ, এগুলো দরকার নাই। অ্যাড সার্ভিস, এটাও দরকার নাই। অ্যাড ডেলিভারি ইনফরমেশন, এগুলো দরকার নাই। দেখি আর কিছু আছে কিনা। অ্যাড ফ্যামিলি মেম্বার, এগুলো দরকার নাই। রিলেশনশিপ, এগুলো দরকার নাই। মিউজিকেরও দরকার নাই। যাই হোক, মোটামুটি আমাদের এই পেজটা সাজানো হয়ে গেছে। আমাদের যেগুলো দরকারি সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু ব্যাগে চলে আসি। আসার পরে আমরা এটাকে একটু রিলোড দিই। দেখেন আমাদের যে হেলথ পেজের যে হেলথটা আছে এটা কিন্তু দেখেন অনেকটাই এগিয়ে গেছে। তো এখানে দেখেন একটা অপশন আছে যে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। আপনি চাইলে এই বিজনেস অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন। যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করেন আর তার নিচে আছে দেখেন যে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি যদি ওয়েবসাইটটা অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার যে পেজের হেল্প এটা কিন্তু একদম ফুল হয়ে যাবে। তো আমাদের অতটা ফুল হওয়ার দরকারও নাই, এতটুকু যথেষ্ট। আমাদের কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে, আমাদের পেজটা মোটামুটি আমাদের কাজের জন্য উপযুক্ত হয়ে গেছে। তো এই হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপের পরিপূর্ণ সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং এই পেজটাকে কিভাবে আপনারা সাজাবেন। দেখেন আমার পেজটা কিন্তু মোটামুটি ভালোই দেখাচ্ছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কমেন্ট করে জানাবেন যে পেজটা কেমন হলো। আর দেখেন আমার কিন্তু অলরেডি ফলোয়ার 2টা অ্যাড হয়ে গেছে। আমি যে ইনভাইট দিয়েছি আমার ফ্রেন্ডদের, তারা কিন্তু 2জনে আমার এই পেজটা কিন্তু ফলো দিয়ে দিয়েছে অলরেডি। এভাবে আপনারা পেজটাকে কিন্তু যখন আপনার ইনভাইট আসবে, ইনভাইটের অপশনে কিন্তু আপনারা ইনভাইট দিয়ে দিবেন, তাহলে খুব দ্রুতই আপনার এই ফলোয়ারগুলো চলে আসার সম্ভাবনা থাকবে। আর আপনার পেজের যত ফলোয়ার থাকবে তত আপনি মার্কেটিং করে, অর্থাৎ আপনি কোনো পোস্ট করে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। তো বন্ধুরা দেখলেন যে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে এবং পেজটাকে আপনারা কিভাবে সেট আপ করবেন। এইভাবে যদি আপনারা একটা ফেসবুক পেজ এবং প্রোফাইল সেট আপ করেন তাহলে আপনারা এখান থেকে মোটামুটি ভালো কিছু আশা করতে পারেন। আর পেজে আমরা পরবর্তীতে মার্কেটিং দেখব। এই মার্কেটিংগুলো যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আগামী ক্লাসে আমরা দেখব যে আমরা কিভাবে ফেসবুক মার্কেটিংটা করব। যেহেতু আমরা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করছি এবং ফেসবুক পেজ আজকে আমরা ক্রিয়েট করে ফেললাম, আগামী ক্লাস থেকে আমরা মার্কেটিং শুরু করব। কিভাবে আমরা মার্কেটিং করব পুরো প্রসেসগুলো আপনারা দেখবেন এবং যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।